আমার রেকর্ডিং এ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি যে জায়গায় দাঁড়াই আছি এটা হচ্ছে কি, আপনারা খেয়াল করে দেখবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চুনারুঘাট, হবিগঞ্জ জেলার চুনারুঘাট, আমার নিজের উপজেলা। উপরে লেখা আছে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। মজার বিষয় হচ্ছে গিয়ে যে আমার এই যে বাম পাশে হচ্ছে গিয়ে পুরাতন হাসপাতালটা, এটা হচ্ছে গিয়ে 31 শয্যা বিশিষ্ট, আর আমার হাতের ডান পাশে যে নতুন বিল্ডিংটার মতো করে দেখতেছেন এটা হচ্ছে গিয়ে 50 শয্যা বিশিষ্ট। এইটা সেই বিএনপি সরকারের আমলে এটা করা হয়েছিল। 14 বছর ধরে এখন পর্যন্ত কারো সময় হচ্ছে না যে এই বিল্ডিংটা উদ্বোধন করবেন, কোনো নেতৃবৃন্দের সময় পাচ্ছে না উদ্বোধন করবেন। উদ্বোধন না করার কারণে 14 বছর ধরে গেট বন্দী হয়ে আছে, তালাবদ্ধ হয়ে আছে এই হাসপাতালটুকু, যার কারণে অন্যদিকে ক্লিনিক ছড়াইয়া ছুটাইয়া উঠছে, ক্লিনিকের ব্যবসা ভালো হচ্ছে, কেননা কেন ভালো হবে না, এই বিল্ডিংয়ের ভিতর নতুন হাসপাতালের ভিতর এক্সরে মেশিন আছে, এসি আছে, সব কিছু আছে, এগুলা 14 বছর ধরে পরে পরে নষ্ট হইতেছে। এখন যেটা জানলাম এটা হচ্ছে গিয়ে যে এখন আবার বিল্ডিংয়েও ফাটা দিয়ে দিছে, আবার নতুন করে বিল্ডিং হবে। এটা কোন বাংলাদেশে থাকি যে 14 বছর ধরে শুধু উদ্বোধন করার সময় পাচ্ছেন না, এখন পুরা বিল্ডিংটা আবার নষ্ট হয়ে যাচ্ছে। আমি শুধু এখানে 4-4.5 লক্ষ মানুষের জন্য একটা হাসপাতাল, কিভাবে সবাই মিলে মিশে কিভাবে একটা হাসপাতালটারে একদম জন্মের আগেই মৃত্যুবরণ করানো যায়, এটা আমি দেখাচ্ছি। এখানে জরুরি বিভাগে আসছি, আমরা জরুরি বিভাগে শুধু একজন কাউকে পাই কিনা, এখানে জরুরি বিভাগে যাই, আমাদের ভাগ্য ভালো যে জরুরি বিভাগে আমাদের ডাক্তার আছেন, নিয়মিত প্র্যাকটিস করতেছেন। থ্যাংক ইউ। আমি জাস্ট আপনার কাছ থেকে, আচ্ছা আমরা কি একটু জানতে পারি যে এটা কি কত, আপনি জানেন কিনা যে কবে উদ্বোধন হইতে পারে? না পারে, আসলে আমি এখানে আসছি প্রায় 5 বছর। জি, 5 বছর ধরে দেখতেছি এটা চালু হয় নাই, এইভাবেই আছে। তো আমি আমাদের সার্ভিস সঙ্গে বা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে যেটা জানতে পারলাম যে এটা আসলে 31 শয্যা বিশিষ্ট হসপিটাল, ওটা হচ্ছে 50 শয্যা বিশিষ্ট। 50 শয্যা বিশিষ্ট হসপিটালে যে জনবল থাকার কথা, যে ইকুইপমেন্ট সাপোর্ট বা যে লজিস্টিক সাপোর্ট বা ম্যান পাওয়ারের যে সাপোর্টটা, এটা এখনো হয়নি, যেটা একটা কারণ হতে পারে। আমি শুধু আপনাদেরকে শুধু একটা কথা দেখেন, বাংলাদেশে আপনি স্বাস্থ্য বিভাগে অনেক সময় আমরা ডাক্তারদেরকে দুষতেছি বা আমরা অন্যান্যদেরকে দুষতেছি, দেখেন শুধু তাদেরকে দুষে কি করবেন, আমাদের বাস্তবতা দেখেন, রাজনৈতিক বাস্তবতা দেখেন, এর চেয়ে কষ্টের কি হইতে পারে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই অ্যাম্বুলেন্সটা পরে পরে, অ্যাম্বুলেন্সের অবস্থাটা দেখেন, অ্যাম্বুলেন্সের নিজেরই এখন একটা অ্যাম্বুলেন্স আর একটা অ্যাম্বুলেন্স দরকার। এই যে 13-14 বছর ধরে পড়তে পড়তে একটা অ্যাম্বুলেন্সের অবস্থাটা কি হয়েছে আপনারা একটু দেখেন, মানে বেঁচে থাকার জন্য বাংলাদেশে আর কি লাগে, মানে কি বলবেন আপনারা, মানে এই এই যে জায়গাটা 13-14 বছর ধরে এই যে তালা আছে, এই তালা কেউ খুলবেন না সিদ্ধান্ত নিছেন, কিন্তু এই উপজেলার মানুষগুলা তো এই একটা তালা তালা একটার পর একটা নতুন করে তালা লাগাচ্ছেন, এই তালা 14 বছর ধরে আছে। আপনারা অ্যাম্বুলেন্সটা দেখেন, অ্যাম্বুলেন্সের মধ্যে এই উপরে ময়লা টয়লা আছে, দেখেন আপনারা এই দেখেন, এই অ্যাম্বুলেন্সের অবস্থাটা দেখেন, এই হচ্ছে কি অ্যাম্বুলেন্স, এই হচ্ছে কি হাসপাতাল, অথচ এই আমাদের এই উপজেলায় কোনো কিছু বাদ নাই, আমাদের এমপি আছেন, আমাদের বড় বড় নেতৃবৃন্দ আছেন, সবাই আছেন, কিন্তু 14 বছর ধরে এখনো যখন কেউ সময় পান না এটা উদ্বোধন করার, তখন আর আমার যাওয়ার জায়গা থাকে কই? আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রবলেম করে বেড়াই, প্রবলেম দেখে এই মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করি, আর আমার নিজের উপজেলায় যখন এরকম অবস্থা হয় তখন আর যাওয়ার জায়গা থাকে না। শুধু একটা কথা বলবো, আমাকে যারা ফলো করেন, এই 4.5 লক্ষ মানুষের এই কষ্টের জায়গা, কোনো কিছু হইলে এই হাসপাতালে আসতে হয়, এইসব মানুষের অভিশাপ নিয়েন না, এইসব মানুষের অভিশাপ নিলে আমি জানি না যে এই অভিশাপ আপনাদেরকে কোথায় নিয়ে যাবে, আমিও এই অভিশাপে পড়ে যাব, কারণ এই এলাকার সন্তান আমি। তাই আমার কথা যদি শুনে থাকেন, নেতৃবৃন্দ যদি দেখে থাকেন, আল্লাহর ওয়াস্তে 14 বছরের সময়টা কমায় এখন দুই একজন নেতা আইসা অন্তত এটারে উদ্বোধন করে দিয়ে যান, তাইলে এই এসিগুলা নষ্ট হবে না, এই আলট্রাসোনোগ্রামের মেশিন নষ্ট হবে না, এক্সরে মেশিন নষ্ট হবে না, শুধুমাত্র কিছু ক্লিনিককে এই সুবিধা দেওয়ার জন্য আপনারা এত বড় 4.5 লক্ষ মানুষের সাথে এত বড় কাজটা করতে যায়েন না। এই পর্যায়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।